সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কন্যা রাশি কন্যা লগ্নের মার্চ মাসের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো মার্চ মাস একটা খুব ক্রিটিক্যাল মাস অ্যাস্ট্রোলজিক্যালি হিস্টোরিক্যালি। বিভেয়ার দ্য আইডস অফ মার্চ, ফরচুন টেলার সুৎসেয়ার বলেছিল রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে। তো সেই আইডস অফ মার্চ ওই সময় যেরকম গুরুত্বপূর্ণ ছিল, 2022 মার্চও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি পাওয়ার প্যাকড। মকর রাশিতে বিশেষ গ্রহ সংযোগ স্টেলিয়াম, ফোর প্ল্যানেটস, তার সঙ্গে কালসর্পযোগ, মাসের 1-9 এবং 23-31 মাঝখানে কিছুদিন চন্দ্র বেরিয়ে একটা কালসর্পযোগকে শিথিল করবে এবং কুম্ভ রাশিতে বৃহস্পতি এবং রবির একত্রে অবস্থান। তো কন্যা রাশি কন্যা লগ্ন আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনাদের পঞ্চম ভাব, ফিফথ হাউস, প্রারব্ধের জায়গা, মেন্টাল পিসের জায়গা। সেই জায়গায় শনি, মঙ্গল, শুক্র এবং বুধ। হিসেব মতো তো অনেকটাই একটা খুব পজিটিভলি পোটেনশিয়াল কনফিগারেশন, কারণ আপনার লগ্নপতি দশমপতি বুধ, দ্বিতীয় নবমপতি শুক্র এবং পঞ্চমপতি শনি, তো একটা বিশেষ কর্মধর্ম অধিপতি যোগ হচ্ছে। তার মধ্যে বসে গেছে এক্সল্টেড থার্ড অ্যান্ড এইট লর্ড মঙ্গল। তো 26 ফেব্রুয়ারি মঙ্গল ঢুকে যাচ্ছে মকরে, 27 ফেব্রুয়ারি শুক্র ঢুকে যাচ্ছে মকরে। এবার যারা হায়ার এডুকেশনের ফিল্ডে আছেন, যারা রিসার্চে আছেন, যারা কোনো খুব স্পেশালাইজড লাইনে আছেন কাজের বা অ্যাকাডেমিক্সে, তাদের জন্য এই কনফিগারেশন, এই গ্রহ সন্নিবেশ খুব পজিটিভ। কিন্তু তাছাড়া সাধারণ মানুষের জন্য কিন্তু অষ্টমপতি ফিফথ হাউসে তুঙ্গস্থ শনির সঙ্গে নানান রকম সমস্যা জীবনে করতে পারে। বিশেষ ভুল সিদ্ধান্তর মাধ্যমে একটা দীর্ঘমেয়াদী লং টার্ম লস জীবনে কিন্তু হয়ে যেতে পারে। তো কোনো রকম সিদ্ধান্ত নিতে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্ন আপনারা বি ভেরি কেয়ারফুল। এবং এই 26 মার্চ থেকে 7 এপ্রিল অবধি মঙ্গল থাকবে আপনাদের পঞ্চম ভাবে শনির সঙ্গে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, একটা খুব অপ্রত্যাশিত বিচিত্র ঘটনার মাধ্যমে লাইফ চেঞ্জিং কিছু পরিস্থিতি, সুতরাং কোনো মেজর ডিসিশন না নেওয়াই কিন্তু উচিত হবে। কিন্তু যারা উচ্চ বিদ্যা, গবেষণা, অনেক রকম ক্রিটিক্যাল ফিল্ডসে আছেন, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব কন্ডিউসিভ হবে, খুব হেল্পফুল হবে, খুব অ্যাসিস্ট করবে তাদের। এবং এই পঞ্চমে কিন্তু আপনাদের কন্যা রাশি কন্যা লগ্নের রাহুর দৃষ্টি আছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কোনো রিস্ক নয়, ওয়ান স্মল মিস্টেক এবং আপনাদের বিশেষ ফিনান্সিয়াল লস হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। বৃহস্পতিও আপনাদের লগ্ন রাশির সিক্সথ হাউসে বসে আছে, সুতরাং সেখান থেকেও আপনারা খুব একটা কিছু অ্যাসিস্ট্যান্স, প্রোটেকশন পাচ্ছেন না। তো এই জায়গাটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের লগ্নপতি দশমপতি বুধ 6 মার্চ কুম্ভ রাশিতে ষষ্ঠে চলে যাবে, সুতরাং বুধ ওখান থেকে শিফট করলে আবার কিছুটা কর্মস্থানের উপর প্রেশার পড়বে, লগ্নের উপর প্রেশার পড়বে, থিঙ্কিং মাইন্ড একটু উইক হয়ে যাবে, সুতরাং হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং তারপর মার্চ মাসের 24 তারিখ বুধ নিচস্থ হয়ে যাবে, সুতরাং হেলথের উপরও তখন কিন্তু একটা সমস্যা আসছে। তো ওভারঅল মার্চ মাসটা ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। অতি অবশ্যই সাধনাটা করবেন। 1 মার্চ মহাশিবরাত্রি, মহানিশি, বিশেষ শক্তিশালী তিথি। যে যেরকম সাধনা আপনাদের পছন্দ, অ্যাকর্ডিং টু ইয়ার প্রেফারেন্স আপনারা করবেন। নিজেদের গুরু পরম্পরার সাধনা করতে পারেন, আমার ডিজাইন করা মহাশিবরাত্রির গাইডেড মেডিটেশন করতে পারেন, যা খুশি কিন্তু করবেন। ইউ মাস্ট বি ইন দ্য মেডিটেটিভ মোড। 19 মার্চ দোল পূর্ণিমা, বিশেষ পাওয়ারফুল পূর্ণিমা। এবং ইন জেনারেল মূলাধার চক্রে বক্রতুণ্ডায়াহুম 11, 21, 51 বা 108 বার, আর বাকি সব চক্রে অংজংসা 11, 21, 51 বা 108 বার,
এটা একদম ম্যান্ডেটারি, মাস্ট, অপরিহার্য মার্চ মাসের জন্য। মার্চ মাসের প্রথম দিন ফার্স্ট মার্চ কন্যা রাশি কন্যা লগ্নের বিশেষ আর্থিক যোগ দেখা যাচ্ছে, কিন্তু এই আর্থিক যোগটা বুঝে, কারণ এখানে স্পেকুলেশন স্টকস একটা ফটকা টাইপের উইন্ডফল জ্যাকপটের সম্ভাবনা, সেটা কিন্তু হরোস্কোপ সাপোর্ট না করলে একটা ভুল ডিসিশন হয়ে অনেক টাকা লস, উল্টো রেজাল্ট হয়ে যেতে পারে। বাট আদারওয়াইজ বিশেষ একটা ফিনান্সিয়াল গেনের, স্ট্রং ফিনান্সিয়াল গেন, কিন্তু সেটা ওই বিপরীত রাজযোগের মতো একটা একটা ট্রিকি, জটিল, একটু আনকমন ওয়েতে আসবে। তার সঙ্গে বিবাদ প্রবণতাও থাকছে এবং মন মানসিকতার মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্সও থাকছে। তো সব বুঝে চলবেন এই দিনটা ফার্স্ট মার্চ, কিন্তু আপনারা অনেকেই হরোস্কোপ সাপোর্ট করলে বিশেষ লাভবান হতে পারেন এবং মহাশিবরাত্রি মহানিশি বিশেষ বলবান তিথির দিন, অবশ্যই সাধনা করলে বিশেষ ফল পাবেন। সেকেন্ড অ্যান্ড থার্ড মার্চ অনেক শুভ রেজাল্ট পাবেন, কর্মক্ষেত্র, বিবাহ, গৃহ, পরিবার, সমস্ত বিষয়ে কিন্তু শুভ যোগাযোগ, শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফোর্থ অ্যান্ড ফিফথ বিবাহ ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। একটু মাইন্ড ইমোশনাল থাকবে, একটু প্র্যাকটিক্যাল থিঙ্কিং করার চেষ্টা করবেন। ছয় সাত আর আট বিশেষভাবে মনের মধ্যে একটা উত্তেজনা, উগ্রতা থাকবে, হটকারী টেন্ডেন্সি থাকবে এবং এই হটকারী ইম্পালসিভ নেচারে কিছু চটজলদি চিন্তাভাবনা না করে সুচিন্তিত বিবেচনা সিদ্ধান্ত না নিয়ে কিন্তু একটা আর্থিক লস হতে পারে, বি ভেরি কেয়ারফুল। নয় আর দশ, নাইন্থ অ্যান্ড টেন্থ মার্চ বিদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ, বৈষয়িক বিষয়ে শুভ এবং একটা ভাগ্য পরিবর্তন হওয়ার মতো কিছু ঘটনা নয় এবং দশ কন্যারাশি কন্যা লগ্নদের হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এগারো আর বারো কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ, কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি লাভের যোগ এবং গৃহ পরিস্থিতিতেও কিন্তু একটা সুখকর প্রভাব দেখা যাচ্ছে। তেরো চোদ্দ পনেরো কন্যারাশি কন্যা লগ্নের বিশেষ আয় উন্নতির দিন, সেটা স্টক মার্কেট স্পেকুলেশন থেকেও হতে পারে, নানান রকম ইচ্ছা পূরণের দিন, কিন্তু ব্যয়বাহুল্যতাও থাকবে, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, ভুল বোঝাবুঝি হতে পারে এবং বিবাদ প্রবণতা অবশ্যই থাকছে, নিজেদের একটু সংযত রাখতে হবে। ষোলো আর সতেরো বিদেশ সংক্রান্ত বিষয়ে বিশেষ শুভ যোগাযোগ, কিন্তু ইনকামের জায়গা অতটা পাওয়ারফুল দেখা যাচ্ছে না, ভবিষ্যতের ইনকামের জায়গা আরও বৃদ্ধি করার মতো প্রভাব আসতে পারে, কিন্তু সেটা লং টার্ম, সেটা তৎকালীন শর্ট টার্ম নয়। আঠেরো আর উনিশ মন মানসিকতা বিভ্রান্ত বিক্ষিপ্ত থাকবে, মানুষের সঙ্গে একটা বিবাদ প্রবণতা থাকবে এবং অতি অবশ্যই কোনো রকম সিদ্ধান্ত, বড় রকম ডিসিশন নিতে চেষ্টা করবেন না নিতে, যাতে কোনো ভুল না হয়। কুড়ি একুশ আর বাইশ আর্থিক দিকে বিশেষ শুভ, নানান রকম শুভ কানেকশনস, দাম্পত্য জীবনের শুভ প্রভাব, সন্তানের ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং গৃহ পরিবেশেও কিন্তু শুভ প্রভাব দেখা যাচ্ছে। তেইশ আর চব্বিশ আকস্মিকভাবে কিছু আর্থিক লস, ভাই বোনদের কিছু স্বাস্থ্যহানি, কিছু অশুভ প্রভাব, মায়ের আকস্মিক স্বাস্থ্যের অবনতি এবং নিজেদেরও কিন্তু মন মানসিকতায় একটা অবসাদ, একটা বিষাদ। পঁচিশ আর ছাব্বিশ কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, গৃহ পরিবেশে একটা সুখকর প্রভাব এবং গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। সাতাশ আর আঠাশ আবার বিশেষ করে একটা আর্থিক উন্নতির জায়গা, ইনকামের জায়গা, যারা ওই স্পেশালাইজড ফিল্ডসে আছেন, উচ্চ বিদ্যায় আছেন, গবেষণায় আছেন, ক্রিটিক্যাল ফিল্ডসে আছেন, তারা বিশেষভাবে কিন্তু
লাভবান হতে পারেন 27 আর 28। আদারওয়াইজ জেনারেল স্ট্রিমে যারা আছেন তাদের একটু সাবধান থাকতে হবে, মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা এটাকে সংযত রাখতে হবে। 29 আর 30 আবার কন্যারাশি কন্যা লগ্নের জন্য বিশেষ শুভ ফল নানান দিক দিয়ে, কর্মক্ষেত্রে, বিবাহক্ষেত্রে, ব্যবসায়, গৃহক্ষেত্রে, আমরা সব জায়গায় এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাচ্ছি। মাসের শেষ দিন 31 মার্চ 2022, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, বিবাহক্ষেত্র শুভ এবং ব্যবসা ক্ষেত্রে কিছু আয়োন্নতির যোগ দেখা যাচ্ছে। ইমোশনাল মাইন্ডকে একটু কন্ট্রোল করে আরও অনেক বেশি প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। কন্যারাশি কন্যা লগ্ন আপনারা মনে রাখবেন যে আপনাদের পঞ্চম ভাব ভীষণভাবে অ্যাক্টিভ, জাগ্রত, সক্রিয় হচ্ছে মার্চ মাসে। মন মানসিকতার মধ্যে ভীষণ একটা চাঞ্চল্য থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য মন্ত্র সাধনা মাস্ট, ওং জুং সা এবং বক্রতুণ্ডায়হ, মহাশিবরাত্রিতে অবশ্যই সাধনাটা করবেন। এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বি ভেরি ভেরি কেয়ারফুল। যারা ক্রিটিক্যাল ফিল্ডসে, উচ্চ বিদ্যায়, রিসার্চ ইত্যাদিতে আছেন তাদের জন্য একটা একদম অন্য রকম প্রভাব, আর বাকি জেনারেল ক্যাটেগরির মানুষদের জন্য কিন্তু একেবারেই একটু ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং প্রভাব। সুতরাং মন্ত্র সাধনাটা করবেন, সিদ্ধান্ত নিতে সাবধান। বৃহস্পতির সেইভাবে দাক্ষিণ্য কৃপাটা পাচ্ছেন না, সাবধানতা সচেতনতা অবলম্বন করে চললে মার্চ মাসের যে রিস্কগুলো আছে সেগুলো আশা করব আপনারা অনায়াসেই অ্যাভয়েড করতে পারবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।